হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনতে পেলেন বাড়ির ভিতরে শুয়েছিলেন ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তার কানে একটা আওয়াজ চলে আসলো বাড়ির বাহিরে একটা লোক বলতে লাগলো সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাযিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যাল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুত আবাদান আবাদা সুবহুন قدوس ربنا ورب الملائكة والروح শুনতে পেলেন সে বলতে লাগলো তার পবিত্রতা যিনি সকল দেশের মালিক আকাশমণ্ডলী এবং ফেরেশতার মালিক যিনি ইজ্জত ক্ষমতা বয়স শক্তি এবং বড়ত্বের অধিকারী যিনি সব কিছুকে বাধ্যকারী তার পবিত্রতা পবিত্রতা শেষ সে সত্তার যিনি সৃষ্টির বাদশাহ যিনি চিরজীবিত ঘুম এবং মৃত্যু যাকে স্পর্শ করে না যিনি অতি পবিত্র এবং নির্দোষ যিনি আমাদের রব ফেরেশতাদের রব রূহসমূহের রব পবিত্রতা শুধু একমাত্র এই শব্দগুলো শুনলেন ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে গেলেন মন্ত্রমুগ্ধের মতো শুনতে পেলেন পাগলের মতো ঘর থেকে বের হলেন আল্লাহর প্রতি ভক্তির শ্রদ্ধা যেন অন্তর থেকে উগলে পড়তে লাগলো চিৎকার করে কাঁদতে লাগলেন আর দৌড়তে লাগলেন কোথ থেকে আওয়াজগুলি আসলো কে কথাগুলো বলেছে কথাগুলি শুনবার জন্য তিনি পাগল হয়ে গেলেন দৌড়তে দৌড়তে বাড়ির বাহিরে গিয়ে দেখলেন দূরে একজন মিসকিন ফকির লোক বসে আছে আর এই কথাগুলো বলে যাচ্ছে ফকির মিসকিন কাপড় ছাড়া উস্কো খুস্কো চুল রাস্তার পাশে বসে বসে কথাগুলো বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখবার পরে এই মিসকিন লোকটা কথাগুলো থামিয়ে দিয়েছে আর বলতে চায় না মুখ বন্ধ করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন কি হয়েছে তুমি বলো সে বলতে লাগলো না আর বলবো না আমার ভালো লাগে না আমি আর এই কথাগুলো আর বলবো না ইব্রাহিম বলছেন বাবা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম বাড়িতে বসে বসে তোমাকে দেখে দেখে সরাসরি তোমার মুখ থেকে আমার কলিজার টুকরা প্রিয় আল্লাহর নামগুলো শুনতে চাই আল্লাহ তাআলার নামগুলো তোমার মুখ থেকে শুনতে চাই এত সুন্দর নাম আমি জীবনে শুনি নাই কারো মুখ থেকে এত সুন্দর করে আল্লাহর নামের আবৃত্তি শুনি নাই তুমি বলো আমি তোমার কথা শুনতে থাকবো মিসকিন বলতে লাগলো নাই ইব্রাহিম আমার আর ভাল লাগে না আপনি মন খারাপ করবেন না আমি আর বলতে পারবো না আমি চলে যাই ইব্রাহিম বললেন তোমাকে বলতেই হবে লোক বলল আমি বলতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন শোনো আমি আল্লাহর নাম তোমার মুখ থেকে শুনতে চাই বিনিময়ে তুমি কি চাইবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাগল বলতে লাগলো আপনি কি দিবেন ইব্রাহিম বললেন তুমি যদি মাত্র একবার যে নামগুলা বলেছো মাত্র একবার তোমার মুখ থেকে সামনাসামনি বসে যদি আমি শুনতে পারি আমার যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এর অর্ধেক আমি এই মুহূর্তে তোমাকে দান করে দিলাম আল্লাহু আকবার আমি পুরো অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম এর বিনিময় হলে একবার তোমার কদমে ধরি আমি ইব্রাহিম বলছি তোমার পায়ে হাতে ধরি তুমি একটা বার হলে এই নামগুলো আবার বলো পাগল মিসকিন বলতে লাগলো আপনি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবেন শুধুমাত্র আল্লাহর ওই নামগুলো শুনবার জন্যে নামগুলো এত সস্তা না এত সস্তা না আমি আর বলতে পারবো না আর বলবো না ইব্রাহিম কান্না জড়িত কণ্ঠে হাউমাউ করে বলছেন ভাইরে আমার যে মক্কা নগরীতে মরুভূমিতে যা চুকে দেখা যায় যা চুকে দেখো সব আমার যা চুকে দেখা যায় না এই মরুভূমিতে অনেক সম্পদ আছে আমার তুমি যদি একটা বার যে নামগুলা বলেছো আবার তুমি একবার বলতে পারো আমি তোমাকে ওয়াদা দিলাম আমি ইব্রাহিমের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই মুহূর্তে তোমার নামে আমি সবগুলা তোমাকে দিয়ে দিলাম এরপরেও তুমি একবার বলো আল্লাহর নাম বলো একবার বলো সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত একবার বলো বান্দা বলো ইব্রাহিমের কাছ থেকে আবেগ তাড়িত হয় কান্না জড়িত কণ্ঠে কথাগুলো শুনবার পরে
মিসকিন মুসকি হাসি দিল ইব্রাহিম সাজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বলেন আল্লাহ সব দিয়ে দিলাম এখন মাত্র আমি ছাড়া আর কিছুই নাই এরপরও কেন বলে না ইব্রাহিম সাজদা থেকে উঠে দেখলেন মিসকিনকে আর দেখা যায় না উনি মিসকিন ছিলেন আল্লাহ রহমতের ফেরেশতা ছিল ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন আবার আল্লাহর কাছে হাজির হয়ে বলছেন আল্লাহ তাআলা ভুল হয়েছে ক্ষমা করে দিবেন ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র তোমার নাম শুনবার জন্য গোটা সম্পত্তি আমাকে দিয়ে দিতে চাইছে এরপরে আমি বলি নাই হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাকে কুষতেছে পুরো সম্পত্তি আমাকে দিতে চায় এরপরেও তোমার নামটা শুনতে চায় আল্লাহ ইব্রাহিম তোমার নামে এত এত পাগল ঠিকই তুমি তাকে খলিলুল্লাহ বানিয়েছো আল্লাহ বুঝাতে চাইলেন যারা এইভাবে দুনিয়ার জমিনে আমার জন্য পাগল হয়ে যায় বান্দা আমি তাদের সম্পদ কমায়া দেই না দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন দান করি দুনিয়া আখেরাতে শ্রেষ্ঠ পুরস্কার দান করি আর তাদের সম্পদকে আমি আর বাড়াইয়া দে সুবহানাল্লাহ জোরে বলেন সেই দিন শুধু সেই ব্যক্তি উপকৃত হবে যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তর নিয়া কি অন্তর অন্তরে কোনো কালিমা নাই অন্তরে কোনো কালা নাই মাঝে মাঝে আমরা বলি না ওর সেহারাটা যেমন অন্তরটা মারাত্মক কালো আমরাই তো বলি নাকি সেহারার সাথে অন্তরটা আরও কালো আল্লাহ বলছেন বিশুদ্ধ অন্তর ছাড়া আমার কাছে আসলে কোনো লাভ নাই কোনো লাভ নাই এজন্য যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না এই দিন বিশুদ্ধ অন্তরই আপনাকে জান্নাতে নিতে পারবে আমরা পারবো তো ভাই তাহলে আজকের পুরো আলোচনা যেটা বুঝাতে চাচ্ছি এত কিছু বলে অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে কি করতে হবে আর অন্তর বিশুদ্ধ করবার নামই হচ্ছে নেক আমল অন্তর বিশুদ্ধ করবার নামই হচ্ছে আমাদের হায়াতান তৈয়িবা পবিত্র জিন্দেগি অন্তর বিশুদ্ধ করবার অর্থই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার সুবহানাল্লাহ বলে মানুষের জন্য সামনে এমন একটা কঠিন দিন অপেক্ষা করছে বড় ভয় এখানে টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি লোকবল কোনো কাজে আসবে কথা বলেন না শুধু কাজে আসবে স্বচ্ছ বিশুদ্ধ অন্তর আর এই অন্তর বিশুদ্ধ করা যায় তাকওয়ার মাধ্যমে আর অন্তরকে পরিশুদ্ধ করা যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের মাধ্যমে চরিত্রের মাধ্যমে আদর্শের মাধ্যমে নকশার মাধ্যমে নকশা কদম একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের অন্তরকে বিশুদ্ধ রাখবার জন্য আল্লাহ পাক মানুষের জন্য অনেক কিছু রেখে দিয়েছেন ধনীর জন্য সহজ গরিবের জন্য সহজ অন্তরকে বিশুদ্ধ করা বাদশার জন্য সহজ ফকিরের জন্য সহজ স্বাস্থ্যবান লোকের জন্য যেমন সহজ রুগী রোগা লোকের জন্য তেমন সহজ কেয়ামতের দিন কেউ কোনরূপ উজর দেখাতে পারবে না আমার এটা ছিল না ওইটা ছিল এজন্য এটা পারি নাই ওইটা পারি নাই এই উজরের কাজ আছে কথা বলেন না কেন আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন আপনি ধন সম্পদ উপার্জন করতে ব্যস্ত ছিলেন বহুত টাকা পয়সা উপার্জন করছেন এজন্য আপনি ঠিক মতো ইবাদত করতে পারেন নাই বিদেশে গেছেন ঈদের দিন কাজ করছেন ঠিক মতো ইবাদত করতে পারেন নাই আট দশ ঘন্টা ডিউটি করতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি তো মাফ করো আমি তো দুনিয়ার এইগুলাতে পিছনে পড়ে আমি ইবাদত করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দাও আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় কোনো বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তুমি সম্পদ আমাকে দিয়েছিলে সম্পদ গোলার কারণে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলাম সময় ঠিক মতো পাই নাই ইবাদত করতে পারি নাই আল্লাহ তাআলা আমি বড় দায়িত্বশীল ছিলাম সমাজের বড় লোক ছিলাম সমাজের মানুষের সালিশ ব্যাপার সমাধান করতে গিয়া দুনিয়ার জমিনে ব্যাংক জব টাকা পয়সা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলো দেখতে গিয়ে সব কিছুর হিসাব ঠিক মতো করতে গিয়ে অফিসের হিসাব টাকা পয়সার হিসাব সম্পদের হিসাব ঠিক মতো করতে গিয়ে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির হিসাব ঠিক মতো করতে গিয়ে মাথার চুল ঠিক মতো থাকে নাই পড়ে গিয়েছে আল্লাহ তাআলা ওই সময় তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় দাঁড় করিয়ে দিবেন
দুনিয়ার জমিনে একজন বড় পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন ইব্রাহিম আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দাঁড় করিয়ে আল্লাহ বুঝাতে চাইবেন বান্দারে তুমি বলেছো সম্পদের কারণে তুমি ঠিকমতো ইবাদত করতে পারো নাই তুমি কি জানো আমার ইব্রাহিমের সম্পদ কেমন ছিল তোমার কি জানা আছে তুমি কি তার চাইতে বেশি সম্পদশালী ছিলে নাকি কেন তুমি ঠিকমতো ইবাদত করলে না এখন প্রশ্ন আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ কেমন ছিল আমরা তো জানি না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ কেমন ছিল এত বেশি সম্পদের মালিক ছিলেন ইব্রাহিম আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আরবি বকরির পাহারা দেওয়ার জন্য বকরির যে পাল ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরি পাহারা দেওয়ার জন্য 400 কুকুরের প্রয়োজন ছিল পড়েন সুবহানাল্লাহ 400 কুকুর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু বকরির পাল পাহারাদারি করত এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারত এক একটা কুকুর আরবি এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারত ইব্রাহিম 400 কুকুর বকরি পাহারার কাজে ছিল এবার চিন্তা করেন ইব্রাহিমের কত লক্ষ বকরি ছিল সুবহানাল্লাহ নাই কত সম্পদের মালিক শুধু বকরির হিসাব দিলাম এই জনমানবহীন মক্কার মরুভূমির মরুপান্তরে জমজম কূপের পানির প্রতি বিদেশিরা আকৃষ্ট হয়ে গেল সন্তান ইসমাইলের পায়ের কদমে আল্লাহর হুকুমে জিব্রিল আমিনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলের বরকতে যেই জমজম কূপের আবিষ্কার হয়েছিল আবির্ভাব হয়েছিল মক্কার মরুভূমিতে এই পানির সন্ধান করতে গিয়ে পৃথিবীর শিল্পপতিরা বিদেশিরা কাফেলা বানিয়ে যখন জমজম কূপের আশেপাশে বাড়িঘর বানাতে চেষ্টা শুরু করলো ক্ষেত খামা শুরু করতে চাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমজমের পানি নেওয়ার কারণে জমজমের পানি ইব্রাহিমের কাছ থেকে তারা নিবে এর বিনিময়ে ইব্রাহিমকেও তারা খাজনা দিবে হযরতে হাজরাকেও তারা খাজনা দিবে টাকা দান করবে এইভাবে জমিদার হয়ে গেলেন পুরো আরবের সবথেকে বড় জমিদারে পরিণত হয়ে গেলেন ইব্রাহিম হযরতে হাজরা হযরত ইসমাইল একদিকে লক্ষ লক্ষ বকরি আছে অপরদিকে জমজমের পানি থাকবার কারণে মানুষেরা তাদের জন্য পাথর কেটে বাড়ি বানিয়ে দিল আল্লাহ তাআলার বরকতে জান্নাত থেকে খেজুরের বাগানের ব্যবস্থা হয়ে গেল ফল ফসলের ব্যবস্থা হয়ে গেল ইয়েমেন থেকে বাগান এনে লাগিয়ে দেওয়া হলো শত শত হাজার হাজার মানুষ যারা এই জায়গায় পানির সন্ধানে এসে ঘর বাড়ি বানাতে চাইল ইব্রাহিমের কাছ থেকে জায়গা নিতে হইতো তাকে জমিদার মনে করে টাকা দেওয়া লাগতো এইভাবে মক্কার সব থেকে বড় ধনী হয়ে গেলেন হযরত ইব্রাহিম সুবহানাল্লাহ বলেন আপনি আমি কি ইব্রাহিমের চাইতে বেশি টাকাওয়ালা কথা বলছেন না কেন ইতিহাস বলে এত বড় টাকাওয়ালা হওয়ার পরে এত সম্পদের মালিক হওয়ার পরে একবার ফেরেশতার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তাআলা আপনার কাছে আমরা কিছু বিষয় জানতে চাই আল্লাহ বলেন ফেরেশতারা কি জানতে চাও কি জন্য তোমরা আমার কাছে প্রশ্ন করো এমনভাবে কোনোদিনও তোমরা আমার কাছে কথা বললে না কি জানতে চাও ফেরেশতারা ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই ইব্রাহিমকে কেন আপনি খলিলুল্লাহ উপাধি দিলেন ইব্রাহিমকে কেন বন্ধু বানালেন একজন টাকাওয়ালা শিল্পপতি লোক টাকাওয়ালাকে কেন আপনি খলিলুল্লাহ বানালেন সে তো আপনার বন্ধু হতে পারে না সে তো সম্পদের বন্ধু শুধু টাকা আর টাকা সম্পদ আর সম্পদ ঘুম থেকে উঠলেই টাকা ঘুমাতে গেলেও টাকা পুরো মক্কার মানুষ তাকে জমিদার মনে করে সবাই তাকে ট্যাক্স দেয় খাজনা দেয় একদিকে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি উঠ অভাব নাই অপরদিকে পুরা মক্কা জমজমের পানি নিতে গেলে তাকে খাজনা দেওয়া লাগে এত বড় টাকাওয়ালা টাকা ছাড়া কোনো চিন্তা নাই আপনি এত বড় টাকাওয়ালাকে আপনি বানিয়েছেন খলিলুল্লাহ আপনাকে তিনি মোহাব্বত করেন নাকি সম্পদকে মোহাব্বত করেন আমরা তো বুঝতে পারলাম না এত বড় টাকাওয়ালাকে কি আল্লাহ তুমি তোমার খলিল বানাতে পারো আল্লাহ বলতে চাইলেন ও ফেরেশতারা তোমরা জানো না আমি ইব্রাহিম কেমনে এমনে খলিল বানাই নাই
তোমরা যদি পরীক্ষা করতে চাও আমার মন বলছে কোনো ভুল হবে না তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য শুধু কম সম্পদওয়ালার আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন তা নয় বড় বড় শিল্পপতিরা বড় বড় টাকাওয়ালারাও আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন শুধু সিস্টেমটা দেখা লাগবে সবাই যেই কাজ করে আমিও সেই কাজ করব সফল হতে গেলে এক নাম্বার ক্লাসের ছাত্র সে যেভাবে পরীক্ষা দেয় যেই সাবজেক্টের যেই প্রশ্নের যেই পেপারের প্রশ্নের উত্তর দে ক্লাসে যে ফেইল করেছে সে একই সাবজেক্টে পরীক্ষা দেয় একজন পাস একজন ফেইল অর্থ হলো সবাই একইভাবে পরীক্ষা দিয়েছে একই কাজ করেছে একই সাবজেক্টে পরীক্ষা দিয়েছে একই ক্লাসে পড়েছে এক নাম্বার যিনি হয়েছে আর ফেল যিনি হোক করেছে তাদের ব্যবধান হলে একই কাজ করেছে এক নাম্বার যিনি তিনি ভিন্নভাবে করেছে একই কাজ করতে হবে ভিন্নভাবে করতে হবে তার নামে সফলতা ঠিক কিনা একই কাজ ভিন্নভাবে করবার নাম সফলতা ইব্রাহিম ইসলামকে ফেরেশতারা পরীক্ষা করতে চায় এক দুই মিনিট দেরি হলে কি কষ্ট হবে আপনাদের আমি শেষ করে দিচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা পরীক্ষা করতে চায় খালিলুল্লাহ কেন শিল্পপতি কে আল্লাহ বানাইছেন বিশাল টাকার মালিক মক্কা সব থেকে বড় এখন টাকাওয়ালা মরুভূমির ময়দানে টাকাওয়ালা ইব্রাহিম তাকে আল্লাহ এত বড় সম্পদশালী বানাইছেন কেন ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় টাকাওয়ালা তাকে আল্লাহ বানাইছেন খালিলুল্লাহ ফেরেশতারা মানতে নারাজ মুসলিম মিল্লাতের পিতা আমাদের কলিজাতকর পিতা ইব্রাহিম আল ইসলামকে তারা খলিলুল্লাহ মানতে নারাজ আল্লাহ বলছেন একটু পরীক্ষা করে দেখো ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না আমাকে সুবহানাল্লাহ বললেন না আমাদেরকে যদি এভাবে কি পরীক্ষা করতো আমরা যে কত বাহানা তৈরি করতাম নাহলে মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে যেতাম যা কিচ্ছু নাই আমার আমার বন্ধুগণ ইব্রাহিম আল ইসলাম একদিন ঘরে অবস্থান করছেন নিজের ঘরে বসা এমন সময় বাড়ির বাহির দিক থেকে শুনতে পান বাড়ির বাহিরে আল্লাহ পাকের গুণে মুগ্ধ হয়ে কে যেন আল্লাহ পাকের নাম আবৃত্তি করছে কার নাম শুধু আল্লাহর নাম আবৃত্তি করছে আল্লাহর নাম বলতেছে বাড়ির বাহিরে কি বলতেছে আমি সংক্ষেপ এক মিনিটে বলি সব বলবো না